যুব মোর্চার কর্মকর্তারা আগামী 2 মাস প্রতিনিয়ত কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যে কাজ করবে এবং 23 বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভ করবে বলে মন্তব্য করেন ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূরিয়া। বুধবার দুদিনের রাজ্য সফরে এসে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন এবং সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। সাংগঠনিক এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক এবং যুব মোর্চার অন্যান্য কর্মকর্তারা। রাজ্যে বিজেপি সরকারের বিকাশমুখী কাজকে যুব মোর্চার কর্মকর্তারা আগামী দিনগুলিতে মানুষের সামনে তুলে ধরবে বলে উল্লেখ করেছেন তেজস্বী সূরিয়া। যুবা মোর্চাকে প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পন্ন হওয়া হ্যাঁ মে পহলি বার ত্রিপুরা আয়া হুম আর জিস প্রকারকে উৎসাহ উমঙ্গ বিশ্বাস মে কার্যকর্তাও মে দেখ রা হুম মে স্পষ্ট রূপে কে সকতা হুম কি ইস বারকে চুনাও মে युवा मोर्चा के दम पर भारतीय जनता पार्टी की जीत होगी और युवा मोर्चा चुनाव के 2 महीने जो बाकी हैं हर दिन एक नवीनता के साथ उत्साह के साथ नए नए कार्यक्रम करने के लिए और डबल इंजन सरकार के विकास के काम आम युवा तक पहुंचाने के लिए एक योजनाबद्ध तरीके से काम करने के लिए प्लान हमने किए हैं और आने वाले 2 महीने लगातार दिन रात एक करके मेहनत के साथ युवा मोर्चा काम करेगा। और युवा मोर्चा के प्रदेश अध्यक्ष नबादल जी ने पिछले 2-3 साल से बहुत प्रयास करके यहाँ युवा मोर्चा को मजबूती उन्होंने दी है और मैं पूरा विश्वास के साथ बोल सकता हूँ कि इस बार के चुनाव में युवा मोर्चा का एक बहुत बड़ा तूफान होगा। প্রদেশ যুব মোর্চার কর্মকর্তাদের জোশ এবং উৎসাহের প্রশংসা করে জানান, যুব মোর্চার কর্মকর্তাদের এই উৎসাহ আর উদ্দীপনার সুফল দল অবশ্যই পাবে আগামী নির্বাচনে। উল্লেখ্য, দুদিনের রাজ্য সফরে এসে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেছেন যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।